স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। প্রথমবারের মতো দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রো রেল। এই 11.73 কিলোমিটার অংশের 90 ভাগ কাজই শেষ হয়েছে। প্রকল্প পরিচালক বলছে আগামী বছরের 16 ডিসেম্বর এটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে আর 2023 সালের জানুয়ারিতে এটি মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দর্শক বিস্তারিত জানাতে মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সংবাদ সম্মেলনে আর কি বলেছেন প্রকল্প পরিচালক? জি, আপনি যেটি বলছিলেন যে আজকে যে তৃতীয় ধাপে যে আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে যে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো রেলের যেই পরীক্ষামূলক চলাচল, সেই পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং এরই মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু এই মেট্রো রেল যে আগারগাঁও এসেছিল সেখান থেকে কিন্তু আবার কিন্তু উত্তরা থেকে কিন্তু ছেড়ে গিয়েছে। এবং উত্তরা থেকে যেই সের আসার পরে কিন্তু এখানে যেই মেট্রো রেল যেই ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু আমার যেটি জানিয়েছেন, যেটি বলছিলেন যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ডিসেম্বর 2022 সালে তারা এই বাণিজ্যিকভাবে এই আগারগাঁও পর্যন্ত তারা কার্যক্রম তারা শুরু করতে পারবেন। এবং একই সাথে তিনি বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে, বিশেষ করে এই মেট্রো রেলের গতি কত হবে, একই সাথে কত যাত্রী চলাচল করতে পারবে, এবং এটা যে সময় রয়েছে যে এই যে নির্ধারিত সময়ে কত সময় পর পরে ট্রেনগুলো ছেড়ে যাবে, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি জানিয়েছিলেন এই ট্রেনটি মূলত উত্তরা থেকে যখন ছেড়ে আসবে তখন স্বাভাবিকভাবে এটি বিভিন্ন পর্যায়ে এর গতি কমানো হবে এবং বাড়ানো হবে, কিন্তু সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে এই ট্রেনটি চলবে। এবং আজকে তারা 100 কিলোমিটারের গতিতে কিন্তু ট্রেনটি উত্তরা থেকে তারা 10 নম্বর পর্যন্ত নিয়ে এসেছেন। এর পরবর্তীতে তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 10 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত তারা গতি তারা কমিয়ে তারা 20-25 কিলোমিটার বেগে তারা কিন্তু এই আগারগাঁও যে মূল স্টেশন রয়েছে সেই স্টেশনে তারা কিন্তু এসেছেন। এবং একই সাথে কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন যে তারা এই স্বাধীনতার যে মাস, স্বাধীনতার মাসে তারা এই আগারগাঁও পর্যন্ত তারা যে তাদের যে পরীক্ষামূলক কার্যক্রম তারা সফলভাবে শেষ করতে পেরেছেন এটা তাদের একটি বড় প্রাপ্তি। এবং একই সাথে তারা একই সাথে বলছেন যে আগামী বছরে যেই তারা ডিসেম্বরে যেই তারা যে আনুষ্ঠানিক বাণিজ্যিক যে চলাচল সেই চলাচলের ব্যাপারেও তাদের যেই মোটামুটি সব যে প্রস্তুতি সে প্রস্তুতি তারা অনেকটাই কিন্তু করে ফেলেছে। এবং আমি বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে যে আগারগাঁও যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তৃতীয় তলায় রয়েছে, অর্থাৎ যেই যেখান থেকে যেখানে ট্রেনটি এসে কিন্তু এখান থেকে যাত্রী থামবে এবং যেখানে যাত্রীরা এখান থেকে কিন্তু যাত্রীরা কিন্তু ট্রেনে উঠবে। এবং একই সাথে কিন্তু এই তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা সফলভাবে শেষ করতে পারছে। এবং তারা তাদের যে ধারাবাহিক কাজে যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার মধ্যে তারা কোনো রকমের বাধা ছাড়াই তারা এই সব শেষ পর্যন্ত তারা এগিয়ে এসেছেন এমনটি কিন্তু জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। তো আসলে এখন এই মুহূর্তে ঢাকাবাসী অপেক্ষায় আছে যে মেট্রো রেলকে যে আনুষ্ঠানিক বাণিজ্যিকভাবে চলাচল করবে এবং তাদের যেই স্বপ্ন, তাদের যে আশা সেই আশা পূরণ হবে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত ছিলেন আগারগাঁও থেকে। দিন দিন আরও খারাপ হচ্ছে গণপরিবহন। লক্কর ঝক্কর যানবাহনই মূল ভরসা যাত্রীদের। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ তথ্য অনুযায়ী এখনও প্রায় 10 লাখ যানবাহন চলছে অবৈধ ড্রাইভারের হাতে। এসবের পরও বিআরটিএ বলছে আগের থেকে উন্নতি হয়েছে পরিস্থিতির। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। এমন রংচটা ভাঙাচোরা বাসে চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহন। বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা সমালোচনা হলেও রাস্তা থেকে সরেনি লক্কর ঝক্কর বাস। অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস, ভেঙে গেছে বিভিন্ন অংশ, উঠে গেছে বাসের রং, দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যক্ত। তারপরও রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে এসব বাস, খুব একটা ব্যবস্থাও নেই পুলিশের। এর মধ্যেই ভাড়া নৈরাজ্য তো চলছেই, যে কারণে বাসের হেলপারের সঙ্গে যাত্রীদের এমন ঝগড়া নিত্যদিনের। ফার্স্ট খোলা আছে, বাংলা আছে সাইড দিয়ে, এই গাড়িতে চলাটা রিস্ক।
শুধুমাত্র একটি রুটেই নয়, রাজধানীর 290টির বেশি রুটে চলা প্রায় 6000 বাসের বেশিরভাগের অংশটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহন। বিআরটিএ এর তথ্য বলছে 2021 সালের জুন পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহন 47,76,000। একই সময়ে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন 37,63,000, অর্থাৎ এখনও 10,00,000 যানবাহন চলছে লাইসেন্সকৃত ড্রাইভার ছাড়াই। একটা দীর্ঘদিনের একটা জটিল সমস্যা তো একদিনে সমাধান করা আসলে সম্ভব না। রুট পারমিট কিন্তু ঢাকা শহরে বিআরটিএ দেয় না, পুলিশ কমিশনার মহোদয় নেতৃত্বে একটা কমিটি আছে, তারা রুট পারমিট দেয়। ডিমান্ড যেখানে হয়তো 1,000, এখন সেখানে যদি 500 গাড়ি দিয়ে দেয় সেটি তো হবে না। কাজেই বাস্তবতা আইন সবকিছু বিবেচনা করেই দেখতে আসে। সার্টিফিকেট যে অথরিটি দেয় তারা চেক করে দেখবেন যে ফিটনেস কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা গাড়িকে দেওয়া যায়, মূলত তারা দেখবেন এটা। তো তারা যখন সার্টিফিকেট দিয়ে দেন ফিট হিসাবে চিহ্নিত করেন, তখন আমরা এগুলোকে কিন্তু আসলে আনফিট হিসাবে চিহ্নিত করতে পারি না। বলা হচ্ছে 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে অনেকটাই স্বস্তি আসবে সড়কে। পাশাপাশি গবেষণা বলছে 2035 সালের পরেও অন্তত 40% বেশি মানুষের নির্ভরশীলতা থাকবে বাসের উপর। আর তাই বিশেষজ্ঞরা বলছেন বাসকে উপেক্ষা করে সড়কে স্বস্তি ফেরানো সম্ভব নয়, মেগা প্রকল্পের পাশাপাশি বাসেও মেগা বাজেট প্রয়োজন। ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস গতিতে হয়ে যাচ্ছে, বিগত 15-20 বছরে গণপরিবহনে একটি প্রকল্প হয়নি। আমরা একটি গবেষণায় দেখেছি 5,000 কোটি টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি পুরো ঢাকা শহরে লন্ডনের মতন যেরকম গণপরিবহন আছে, সুশৃঙ্খল এবং আধুনিক যে বাসগুলি আছে সেই গণপরিবহন দিয়ে কিন্তু আমরা ঢাকা শহরকে একটা সার্ভিস দিতে পারবো। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পর পার হয়েছে 3 বছর, এখনও সড়কে বিশৃঙ্খল গণপরিবহন, প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। 2021 সালে আগস্ট পর্যন্তই দুর্ঘটনায় মারা গেছে 3,500-এর বেশি মানুষ। ভুক্তভোগীদের তাই প্রশ্ন, সরকারের প্রশাসনের টনক আসলে নড়বে কবে? লাবণ রহমান, News24, ঢাকা। সেনাবাহিনীর সদস্যদের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি প্যারেডে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো সংঘাতে বিশ্বাস করে না, কিন্তু আঘাত এলে প্রতিহত করার সক্ষমতা দেশের আছে। দেশে বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই সকলে যখন প্রশংসা করে গর্বে আমার বুকটা ভরে যায়। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। বিতর্কের মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, মামলায় কি অভিযোগ করা হয়েছে? বাবলি, বিস্তারিতটা আমরা মাসুদ আহমেদ তালুকদারের কাছ থেকে জানবো, তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং এটি মামলা করেছেন হলো সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জাইমা রহমান সহ যতজন নারীকে নিয়ে মুরাদ হাসান অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এই সব কিছু নিয়েই তারা এই মামলাটি করেছে। আমি বরঞ্চ সরাসরি মাসুদ আহমেদ তালুকদারের কাছে যাই যে উনি আমাদেরকে জানাতে পারবেন, উনি এখানকার সিনিয়র আইনজীবী, উনি জানাতে পারবেন যে কি বিষয়ে আমাদেরকে সংক্ষেপে বলবেন কিনা যে এই মামলাটি কি নিয়ে করলেন আপনারা, কেন করলেন এবং ঘটনাটি কবে ঘটেছিল, কতদিন পরে মামলাটি করলেন? দেখুন, 1 ডিসেম্বর ডক্টর মুরাদ এমপি, তিনি নাহিদ নামে এক ব্যক্তির কাছে সাক্ষাৎকার দিয়ে ইলেকট্রনিক বিন্যাসে ব্যারিস্টার জাইমা রহমান এবং এদেশের নারী সমাজ নিয়ে নানা রকম বাজে কথা বলেছেন, তিনি কটূক্তি করেছেন মানে অনেক, এবং এই উক্তিসমূহ যা এদেশের নারী সমাজ তাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছে। ব্যারিস্টার জাইমা রহমান, যিনি বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর নাতনি, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একমাত্র কন্যা, তার সম্পর্কে তিনি যে অশালীন বক্তব্য ইলেকট্রনিক বিন্যাসে দিয়েছেন তার দ্বারা এই দেশের নারী সমাজকে হেয় করা হয়েছে,
অসত্য বক্তব্য নারী সমাজ নারী সম্পদ নারীদের সম্পর্কে ইলেকট্রনিক বিন্যাসে তিনি প্রচার করেছেন এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে নানা রকম কটূক্তি করে তাদের সকলের মানের মান সম্মানের হানি করেছেন, যে কারণে আমরা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে আজকে ব্যারিস্টার জাইমা রহমানের মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। আহ্বায়ক কমিটি নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে খুলনা বিএনপিতে। পদধারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করছে পদ বঞ্চিতরা। সরাসরি যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। কমিটি যেটি ছাপা হয়েছে এর প্রতি খুলনা বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের কারো কোনো সমর্থন নেই। জনগণের আস্থা নেই, বিশ্বাস নেই। জনগণের আস্থা আমাদের প্রতি, আমরাই তো জনগণের পাশে ছিলাম। কি অসম্মান অমর্যাদা, এই কথা বলেন না, কি অসম্মান অমর্যাদা আমাদেরকে করা হয়েছে। বিদ্যালয় হতো আমাদের কর্মীরা কেঁদেছে, আমি নিজেও কেঁদেছি। আমি তর্কে তেরো ঘন্টা মোবাইল ফোন ধরি নাই, আমাদের কর্মীর আকুতি আমি শুনতে চাই নাই। 44 বছরের রাজনীতির আজকে এই পুরস্কার আমাদের কেন? আমাদের তো প্রমোশন হওয়ার কথা, এই ত্যাগ তিতিক্ষার কারণে আমাদের পুরস্কৃত হওয়ার কথা। ধিক তাদের প্রতি যারা আমাদেরকে অসম্মান করেছে, অমর্যাদা করেছে। আজকের এই চিত্র সংবাদ সম্মেলনে বিশাল নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে খুলনা মহানগর বিএনপি জেলা বিএনপিতে কোনো সংকট নেই। সংকট হচ্ছে আস্থার বিশ্বাসের নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া। সাংবাদিক ভাইয়েরা, আপনি তো জানেন আমাদের কর্মকাণ্ড খালি খুলনা নয়, খুলনা ছাপিয়ে দেশের উত্তরাঞ্চলে, দেশের গোপালগঞ্জে, বাগেরহাটে, সাতক্ষীরায়, কয়রায়, সৈয়দপুরে, যেখানেই জাতীয় দুর্যোগ নেমেছে সেখানেই খুলনা মহানগর জেলা বিএনপি ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে আমাদের নেতৃত্বে। আমরা সিলেটে গিয়েছি আমাদের নেত্রীর সাথে, আমরা রোড মার্চ, লং মার্চে বাংলাদেশের চিটাগং নির্বাচন, আমাদের সিলেট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এখন তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, পিছিয়ে থাকা একটি দেশ থেকে পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানভিত্তিক যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তার রূপরেখা এঁকেছিলেন তারই দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। বন্ধুর পথ পাড়ি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণের এক যুগে আজকের বাংলাদেশ। তথ্য প্রযুক্তিতে প্রাপ্তি প্রত্যাশা নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার। তারই ধারাবাহিকতায় 1972 সালে তিনি আন্তর্জাতিক টেলিকম সংস্থার সদস্য পদ নেন। শুধু তাই নয়, বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো যখন স্যাটেলাইট নিয়ে ভাবতে শুরু করেছিল ততদিনে তিনি রাঙামাটির বেদবুনায় উদ্বোধন করেন কৃত্রিম ভূউপগ্রহের আর্থ স্টেশন। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া তার ভাষণেও গুরুত্ব পেয়েছে সারা বিশ্বের বিজ্ঞান ভিত্তিক সমতা ও উন্নয়নের। বঙ্গবন্ধুর মৃত্যুর পর একরকম থমকে গিয়েছিল বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ার কার্যক্রম। পরে 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার রূপরেখা তৈরি করেছিলেন সজীব অজয় জয়। 2009 থেকে 2021, দীর্ঘ এক যুগের পথ পরিক্রমায় বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। দেশের প্রতিটি ইউনিয়ন এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির আওতায়। গ্রামাঞ্চলের মানুষের জন্য সারা দেশে ছড়িয়ে আছে 8,000-এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার। শিশুদের জন্য এখন স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও প্রযুক্তির বিকাশে রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
শুধু তাই নয়, আইসিটি শিল্পের রপ্তানি আয় এখন ছাড়িয়েছে $1 বিলিয়ন। কর্মসংস্থান হয়েছে 20 লাখ তরুণ তরুণীদের। সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ই নথির মাধ্যমে। মহাকাশে পৌঁছেছে নিজস্ব স্যাটেলাইট, আর চালু হচ্ছে 5G প্রযুক্তি। তাই বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার। সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2041 একটি উন্নত সমৃদ্ধ ইনোভেটিভ নেশন আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। বিশেষজ্ঞরা বলছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করা, তাদেরকে টেকনোলজি সম্বন্ধে ধারণা দেওয়া এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্যান্ডউইথ দেওয়া, যাতে তারা এই ব্যান্ডউইথগুলি কম খরচে পেতে পারে এবং নতুন নতুন উদ্ভাবনী কৌশল ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বের নেতৃত্বকারী দেশে পরিণত করতে পারে। স্বল্প সময়ে এত উন্নয়নের পর চতুর্থ শিল্প বিপ্লবের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। স্বাধীনতার পরপরই মূলত ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হলেও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে কাজ হয়েছে গেল 12 বছরে। কিন্তু সামনের দিনগুলোতে যখন ARVR প্রযুক্তি, মেটাভার্স এবং নানা ধরনের নতুন প্রযুক্তি সারা বিশ্বকে চোখ রাঙাবে, সেই সময় প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, News24, ঢাকা। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের লাঠির আঘাতে ভাই আলমের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। পুলিশ বলছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের লাঠির আঘাতে গুরুতর আহত হন ভাই আলম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। ছেলের এমন মৃত্যুতে মায়ের আর্তনাদ যেন থামছেই না। এ ঘটনায় জড়িত রকি ও শাউনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা। বোনের সামনে এবং বাবার সামনে, মায়ের সামনে ইফটিজিং এ বাধা দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বোনকে ইফটিজিং করার কারণে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিদেরকে গ্রেফতার করার লক্ষ্যে পুলিশের সারাশি অভিযান অব্যাহত আছে। তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন আলম। এদিনে ঢাকায় সামরিক অবস্থানের উপর বিমান হামলা অব্যাহত থাকে। শহরব্যাপী তখন কারফিউ, আর ঘরে ঘরে চলে হানাদারের তল্লাশি। অন্যদিকে একের পর এক এলাকায় নাস্তানাবুদ হয়ে আলপদর আল শামসরা চালায় বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। 1971 সালের এই সময়ে এসে বাংলার দিকে দিকে তখন চলছে শত্রুর ঘাঁটি দখলের উৎসব। 12 ডিসেম্বর সকালে নরসিংদী থেকে পাক বাহিনীর দখলের অবসান ঘটে। বিকেলে ভারতের আরও একটি ইউনিট ডেমরাঘাট থেকে মাত্র 5 কিলোমিটার মধ্যে এসে হাজির হয়। সূর্যাস্তের আগে জামালপুর ও ময়মনসিংহের দিক থেকে জেনারেল নাগার বাহিনী টাঙ্গাইলে প্যারাশুট ব্যাটালিয়নের সঙ্গে যোগ দিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। 1971 সালের এদিনে হরিপুর শত্রুমুক্ত হয়। সেই সাথে হানাদার মুক্ত হয় নীলফামারী, গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ি, ভেড়ামারা এবং শ্রীপুর। দিনাজপুর অঞ্চলের মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী খানসামা থানা আক্রমণ করেন। মিত্রবাহিনীর 15 জন ও 7 মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের হাতে এক মেজর সহ পাক বাহিনীর 19 জন ধরা পড়ে। এদিকে ঢাকায় পাক বাহিনীর সামরিক অবস্থানের উপর তখন বিমান হামলা অব্যাহত থাকে। 12 ডিসেম্বর শহরে কারফিউ, আর ঘরে ঘরে তল্লাশির নামে লুটতারা শুরু হয়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার চালায় তার কূটকৌশল। তবে তাতে খুব একটা সুবিধা হয়নি। পাকিস্তানের পরাজয় কেবল তখন সময়ের ব্যাপার। যুদ্ধে পরাজয় টের পেয়ে এদিন রাতে আল বদর আল শামসের কেন্দ্রীয় অধিনায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিজনেস ভিসা নিয়ে ভারতে যেতে যে সমস্যাগুলোতে পড়তে হয়েছে অনেককেই, শিগগিরই তা দূর করার উদ্যোগ নেওয়া হবে। 3 দিনের সফরে ভারতে অবস্থানকালে তিনি News24 একথা বলেন। ট্রাভেল দিয়ে যাব, ওখানে কিছু সমস্যা হচ্ছে শুনছি, বিজনেস অ্যাসোসিয়েশনে একজন চিঠি দিয়ে গেলেন, একটু দেখব নিজে।
এই অভিজ্ঞতা নিয়ে আমি অবশ্যই আমাদের দুই প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা এগ্রিমেন্ট আছে যে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে 365 days নিয়ে যেতে চাই 65-এর যুদ্ধের আগের অবস্থায়। এই জায়গাগুলিতে অবকাঠামো উন্নয়ন করা দরকার। তো এই বিষয়গুলি আমার অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং যখন আমি দিল্লিতে যাব বা আমার কোনো কলিগকে বলবো দিল্লির কারোর সাথে যখন কথা হচ্ছে এই বিষয়গুলি উত্থাপন করে সমাধান করার জন্য। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। দুই বছর ধরে এমন মহাপরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থাতেই তারা ভালো ছিলেন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ইউনিয়ন পরিষদ থেকে কিছু সেবা পেলেও সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পর কোনোটি পাচ্ছে না, এমন ক্ষোভ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। শনিবার সরজমিন ঘুরে দেখা যায় ওয়ার্ডের রানাভোলা নলভোগ এলাকার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। বৃষ্টিপাত ছাড়াই রাস্তার বেশিরভাগ অংশে পানি জমে আছে। সংস্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। কাদামাটি আর আবর্জনা একসঙ্গে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। সব পরিবর্তন হয়েছে, চেয়ারম্যান মেম্বার আসলে ইরিগেশন কমিশনার মেয়র আছে, এখন এই একই অবস্থা। পানি আছে এই রাস্তায়, তাইলে আর কি বলবো, সিটি কর্পোরেশনে ঠিক করে না এটাই আছে কথা। সিটি কর্পোরেশনের কোনো সুবিধাই তো এখনো পর্যন্ত আমরা দেখি নাই। সুকি একটা দা গাড়ি গাড়ি ঘোড়া চলানো, বৃষ্টি না থাকলেও পানি থাকে। এছাড়া সিটি কর্পোরেশন হয়েও সড়কবাতির আলোর মুখ দেখে না এখানকার বাসিন্দারা। প্রায় অন্ধকারে ঘুরছে নানা দুর্ঘটনা। এক সপ্তাহ যে কাজ করি 2-3 হাজার টাকা, তাহলে মনে করেন কি 4-5 হাজার টাকা গাড়ির পিছিয়ে লাগে যায়। নির্বাচন আসলে যখন তখন মেম্বার চেয়ারম্যান অনেক আশ্বাস দেয় রাস্তা করবে, ওটা করবে, ওটা করবে। যখন তারা ক্ষমতায় যায় তখন আর এগুলো ভুলে যায়। জনগণের কষ্ট জনগণেরই ভোগ করতে হয়। এদিকে রাস্তা এবং ড্রেন সংস্কার সহ আবারও পরিকল্পিত ওয়ার্ড গড়ার প্রত্যয় জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বোর্ড মিটিংয়ে আমাদের মেয়র মহোদয় আমাদেরকে অবহিত করেছেন যে আগামী জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ আমরা নতুন রাস্তাগুলোর নতুন ওয়ার্ডের রাস্তাগুলোর কাজ শুরু করব। আপনার একসাথেই আপনার ড্রেনেজের ব্যবস্থা থাকবে, আপনার সড়ক বাতি থাকবে, আধুনিকায়ন বলতে যা আছে আর কি ওইগুলি থাকবে, ওই যে সুযোগ সুবিধাগুলো থাকবে ইনশাআল্লাহ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, এবার এসব সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। সাপের শীতনিদ্রার মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলি গ্রামের মানুষ ভুগছেন সাপের আতঙ্কে। খোলা মাঠ, ধানক্ষেত, এমনকি রাস্তার ধারে ধারে গুটিসুটি মেরে পড়ে আছে অসংখ্য বিষধর সাপ ও সাপের খোলস। বাসা বাড়িতেও ঢুকে পড়ছে বিষধর সাপ। তবে সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজের সাপ বিশেষজ্ঞদের একটি টিম পুরো এলাকা পরিদর্শন করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে এসব এলাকায় সাপের কামড় দিয়েছে 3 জনকে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। যেখানে শীতকালে সাপ ঘুমিয়ে থাকার কথা, সেখানে উল্টো লোকালে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক সাপ। এর মধ্যে বিশুদ্ধ সাপের ছোবলে আহত হয়েছে 3 জন। এই চিত্র চট্টগ্রামের বোয়ালখালী সারোয়াতলি গ্রামের। জলাশয় কিংবা পুকুর পেরিয়ে রাস্তাঘাট সহ বাসা বাড়িতেও ঢুকে পড়ছে নানা প্রজাতির সাপ। ধান কাটার পরে মনে হয় আমাদের ওখানে অনেক সাপের আতঙ্ক পাওয়া যায়, কারণ আমরা এখন বর্তমানে যে এখানে আছি বোয়ালখালীর মধ্যে এলাকার মধ্যে সারোয়াতলি বলেন যেখানে বলেন না কেন, সাপের আতঙ্কটা বেশি আমাদের। চেপে সাপ বাড়ে গেছে, আমরা রাতে বেলা ঘুমাইতে আমাদের জন্য লিক্স বেতলে খামা দিলে আমরা কই যাবো না, ওটা জানি না কোন জায়গায় আবার চিকিৎসা করে কোন জায়গায় চিকিৎসা করে ওটা বলতে পারে না। চমকের ব্যানম গবেষণাগারে বিশেষজ্ঞরা বলছেন ধানক্ষেত সহ বিভিন্ন সাপের আবাস ধ্বংস হয়ে যাওয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। রিসেন্টলি 3 জন মানুষকে এখানে স্নেক বাইট হয়েছিল, তাদের মধ্যে একজন মেডিকেলে চিকিৎসা নিতে হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেওয়ার পরে উনি সুস্থ হয়ে যান, সেটা আমরা ধারণা করছি যে তার পিট ভাইপার গোত্রের সাপে কামড় হয়েছিল। আর উপজেলা চেয়ারম্যান বলছে কাল খনন শুরু করতে না করতেই বেড়েছে সাপের উপদ্রব, তাই খনন আপাতত বন্ধ আছে। এই অনুষ্ঠানে কথা বলার পরে কাল খনন তো আমরা বন্ধ করে দিচ্ছি। মানুষকে দেহারে যেভাবে এই যে সব সব বাড়ি ফাগরের মতো হয়ে গেছে, যাকে পাকে তাকে কামড়েছে, এই কারণে বন্ধ করে দিচ্ছি আমরা। সাপ বিশেষজ্ঞরা বলছেন দেশে বিষধর সহ 100 প্রজাতির সাপ আছে। সাপের বিষের প্রতিষেধক আবিষ্কারে চলছে গবেষণাও। গোখরা প্রজাতির 2টা আছে, ক্রেইট প্রজাতির 5টা আছে,
এছাড়াও পিট ভাইপার আছে, রাসেলস ভাইপার আছে। এই সব মিলে আমরা এই সাপগুলোর, এই যে বিষধর সাপগুলো, এগুলোর বিষ নিয়ে কাজ করছে এবং এগুলোর বিষের প্রতিষেধক হিসেবে অ্যান্টিভেনম যেটা বলা হয় সেটা তৈরি করার কাজ চলছে। লোকালয়ে উপদ্রব ঠেকাতে সাপের আবাস ধ্বংস না করার পরামর্শ বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্যের সংবাদ। শুটকির চাহিদা দেশে যেমন রয়েছে, তেমনি রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে। কিন্তু চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার খ্যাত নওগাঁর আত্রায় এবার দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে ভরা মৌসুমেও নেই শুটকি পল্লীগুলোতে ব্যস্ততা। এতে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। বাবুল আক্তার রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমের শুরুতে শুটকি তৈরির জন্য সাত সরঞ্জাম প্রস্তুত করা হলেও মাছের অভাবে সেগুলো অনেকটাই ফাঁকা। অন্যান্য বারের মতো এবার এলাকায় বন্যা না হয় নদী ও বিলের পানি আগাম শুকিয়ে গেছে, যে কারণে পাওয়া যাচ্ছে না দেশি মাছ। শুটকি উৎপাদনে প্রসিদ্ধ আত্রাই থেকে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের অন্তত 15টি জেলাতে বাজারজাত করা হয়, আর এ শুটকি তৈরি করে জীবিকা নির্বাহ করে শতাধিক পরিবার। কিন্তু এবার দেশীয় প্রজাতির মাছের সংকটে বাজারে দাম বেশি হওয়ায় শুটকি তৈরিতে খরচ বেড়ে গেছে। পাশাপাশি সিন্ডিকেটের কারণে মহাজনরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে শুটকি কিনে দ্বিগুণ দামে বিক্রি করছে, ফলে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। যখন আমরা নিয়ে যাই তখন আমাদের মাছের দাম আগে দুই একদিন ভালোই দিছে, তারপরে এরা সিন্ডিকেট করে এই মাছটা 200 টাকার মাছ 150 টাকা দিচ্ছে। শুটকি তৈরিতে খরচের সাথে সাথে দিতে হয় যথেষ্ট শ্রম। এবার মাছের আমদানি কম হয় লোকসানের কারণে সরকারের কাছ থেকে সুদবিহীন ঋণ সাহায্য চেয়েছে শুটকি উৎপাদনকারীরা। গতবার মাছ ছিল, ব্যবসা হয়েছে, এবার মাছও নেই, ব্যবসাও নেই, বাজারে মাছ বেচা বাড়ছি না, বাজারে মাছ নেই, কাঁচা মাছের এবার মাছের সংকট থাকায় শুটকি উৎপাদন কিছুটা ব্যাহত হবে। এর সঙ্গে জড়িতদের সরকারিভাবে নানা রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। পরবর্তীতে যে প্রজেক্টগুলো আসছে মাছের অধিদপ্তর, সেই প্রজেক্টগুলোর মাধ্যমে এবং আমাদের এফএও থেকেও একটা প্রজেক্ট আসার সম্ভাবনা আছে, যার মাধ্যমে আমরা এই শুটকি চাষীদেরকে আরও বেশি সহায়তা দিতে পারব। গত বছর জেলায় শুটকি মাছ উৎপাদিত হয়েছিল 600 মেট্রিক টন, কিন্তু এবার মাছের সংকট থাকায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হওয়া যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা 84 জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কেন্টাকি জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল এসব বিধ্বস্ত ঘরবাড়ির চিত্র বলে দিচ্ছে কতটা ঝড় বয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি বাসীর উপর দিয়ে। যেদিকে চোখ যায় শুধু টর্নেডোর এমন আঘাতের চিহ্ন, বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এমন আশঙ্কা থেকে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত 4টি টর্নেডো কেন্টাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। ঝড়ের আঘাতে মেফিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। জরুরি উদ্ধার কাজে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে। এরই মাঝে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যুদ্ধ বিধ্বস্ত এলাকা মনে হয়েছে। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডোর আঘাতের একটি। ক্ষয়ক্ষতি সামাল দিতে রাজ্যগুলির গভর্নরদের সাথে কথা বলেছি। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। শুধু কেন্টাকি নয়, যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্য ঝড়ের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিয়ন, আরকানসাস, টেনিস অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়। শক্তিশালী এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম ঘর। সেখানে প্রায় 100 কর্মী আটকা পড়েন, ঘটে হতাহতের ঘটনা। মাসুদ রানা, নিউজ 24। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি গণভবনে। মানে একটা যুক্ত হওয়া, এটাও ও কিন্তু জাতির পিতা এই উদ্যোগটা নিয়েছিলেন,
সেই ভূ উপগ্রহ কেন্দ্র যেটা বলা হয় বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, সেই বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটা তিনি নির্মাণ করে দিয়ে যান। অর্থাৎ প্রযুক্তির যাত্রা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই তার পক্ষ থেকে হয়েছে। আর তাছাড়া আমাদের দেশে যাতে শিক্ষাটা আধুনিক হয়, বিজ্ঞানসম্মত হয়, সেই দিকে লক্ষ্য রেখে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেন। আমাদের দেশের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে তিনি একটি শিক্ষা কমিশনও গঠন করে দেন, যেটা আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবে। আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন, সেই সংবিধানকে শিক্ষাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দেন। তখনকার যতগুলি স্কুল ছিল, প্রাথমিক স্কুল, সবগুলি সরকারি করেন, সমস্ত শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে দেন। বাংলাদেশ বিধ্বস্ত একটি দেশ, সেই বিধ্বস্ত অর্থনীতিকে তিনি গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা মর্যাদা পাই, কিন্তু 15 আগস্টের হত্যাকাণ্ডের পর এদেশে 19 বার কু হয়। শুধু মানুষ খুন, মানুষের হত্যা, নির্যাতন, হাজার হাজার সামরিক অফিসার সৈনিকদের হত্যা করা, রাজনৈতিক নেতা কর্মীদের উপর অত্যাচার করা, এবং এই দেশে দুর্নীতির কালচারটা তারাই তৈরি করে দিয়ে যায়। মূলত দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমার পরিবারের সদস্যদের যখন হত্যা করা হয়, তখন আমার ছোট বোন, আমি এবং আমার 2 সন্তান সজীবদের জয় এবং সায়মা তখন ছোট ছোট, আমরা তখন জার্মানিতে ছিলাম, আমরা রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে। 21 বছর পরে আমরা সরকারে আসি, কারণ 81 সালে আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করে। তখনকার মিলিটারি ডিক্টেটর আমাকে আসতে দেবে না, কিন্তু আমি একরকম বাংলাদেশের মানুষ যেহেতু তাদের সমর্থন পেয়েছি, কাজে আমি জোর করে দেশে ফিরে আসি। তারপর থেকে একটা চিন্তা ছিল যে বাংলাদেশটাকে কীভাবে উন্নত সমৃদ্ধ করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে। 21 বছর পরে যখন আমরা সরকারে আসি, আমরা কোথায় ছিলাম? বাংলাদেশে তখন কোনো ইন্টারনেট সার্ভিস সেরকম ব্যবহারই হতো না, কম্পিউটার ব্যবহারই ছিল না, মোবাইল ফোন খুব সীমিত আকারে, মাত্র একটা ব্যক্তির ব্যবসা ছিল এবং সীমিত আকারে ব্যবহার হতো। সমস্ত টেলিফোনগুলি অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল না। ও সব থেকে বড় কথা, যখন আমাদের এই অঞ্চলে আমরা যখন দেখি যে সাবমেরিন কেবল যুক্ত হচ্ছে অন্যান্য দেশগুলি, বাংলাদেশ তখন একটা অফার পেয়েছিল বিনা পয়সায় সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হওয়ার। দুর্ভাগ্যের বিষয় যে 1991 থেকে 1995 বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এটা তারা নিষেধ করে দেন, কারণ বিএনপি তখন সরকার প্রধান বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সাবমেরিন কেবলের সাথে যদি যুক্ত হয়, তাহলে নাকি আমাদের সব তথ্য বের হয়ে যাবে, সব তত্ত্ব বাইরে চলে যাবে। একটা অদ্ভুত আচরণ করেই আমাদের সেই পথ বন্ধ করে দেয়। আমরা 1996 সালে আসার পর আমরা উদ্যোগ গ্রহণ করি কীভাবে আবার সাবমেরিন কেবল আমরা আনতে পারি, এবং এই পরামর্শগুলি সত্যি কথা বলতে গিয়ে আমাকে দিয়েছে সজীব অজয় জয়, কারণ সে স্কুল জীবন থেকেই কম্পিউটার শিখত, ঢাকায় এসে আমাকেও শেখাতো, আমিও শিখতাম, কারণ স্কুল থেকে যখন হোস্টেল থেকে আসতো তখন তার কম্পিউটারটা সাথে করে নিয়ে আসতে হতো, আর সেই তার ম্যাকিনটস কম্পিউটার মাধ্যমে আমি আমার হাতে করি। তো সেভাবে তারই পরামর্শ ছিল যে আমাদের দেশের মানুষকে কম্পিউটার শিক্ষা দিতে হবে, তাহলে দিতে হলে কম্পিউটার যাতে কম খরচে হয় তারও ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য ট্যাক্স কমাতে হবে, সব কিছু করতে হবে। তো এই আলোচনাগুলি কিন্তু আমি 91 সালের কথা বলছি, তখন থেকে 90-91 তখন থেকে এই আলোচনাগুলি হতো, যখনই আসতো, কারণ বিদেশে হোস্টেলে পড়াশোনা করতো ইন্ডিয়াতে, তখন থেকেই আলোচনা হতো যে 96।
নিউজ 24 দুপুর 12টার সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।